হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব সিঙ্গুলার ফর্ম, নাউনের সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম। সো তোমাদের পরীক্ষার আগে প্রিভিয়াস ইয়ারের মধ্যে প্রত্যেকটা ইয়ারই প্রায় এসছে এবং তোমাদের সিলেবাসেও রয়েছে সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম যেগুলো রয়েছে এগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এখানে দেখো আমরা সিঙ্গুলার এবং প্লুরাল এটা কিন্তু নাউনেরই, নাউনের চ্যাপ্টারই। আগের দিন তোমাদের করিয়েছিলাম নাউন অ্যান্ড জেন্ডার, আজকে নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। আগের তিনটে ক্লাসে তোমাদের জেন্ডারটা কমপ্লিট করে দিয়েছি। সো এখানে দেখো আমাদের মনে রাখতে হবে নাউনের আমাদের মেনলি যদি বলি পাঁচ প্রকার, যেরকম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন, এগুলো আমরা দেখেছিলাম। এবং জেন্ডার রয়েছে ম্যাসকিউলিন, তারপরে ফেমিনাইন, তারপরে কমন জেন্ডার, তারপর নিউটার জেন্ডার, এগুলো তো আমরা দেখেছি। এবার দেখো নাউনের মধ্যে আবার রয়েছে সংখ্যা অনুযায়ী বা যদি গণনা করি আমরা, সেই ক্ষেত্রে কিন্তু আবার দুই প্রকারের হয়, ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে যে কাউন্টেবল, এটা কি প্রথম ও না আগে রয়েছে, যাই হোক, দেখো নাউন সংখ্যাগতভাবে দুই প্রকারের হয়। ওকে, আমরা দেখেছি নাউন এমনি পাঁচ প্রকারের, মেইনলি যদি বলি সংখ্যার দিক থেকে দেখি তাহলে দুই প্রকার, কেমন? কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল। সো কাউন্টেবল নাউনটা কি? যেসব নাউন গোনা যায়, ঠিক আছে, যেসব নাউন গোনা যায় অর্থাৎ সংখ্যা দিয়ে বর্ণনা করা যায় সেটা হলো কাউন্টেবল নাউন। যে কোনো নাউন যেগুলো আমরা গুনতে পারি, ঠিক আছে, সেগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলি। যেমন রয়েছে দেখো বুক, বই আমরা গুনতে পারি, গাছ, তারপর চাইল্ড, পেন, ফিঙ্গার, ব্রেড, এগুলো আমরা সবই নাউনগুলো আমরা গুনতে পারি, তাই এগুলো কাউন্টেবল নাউন। এবার কি আনকাউন্টেবল নাউন? যেসব নাউন গোনা যায় না অর্থাৎ সংখ্যা দিয়ে বর্ণনা করা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে। যেরকম ওয়াটার, মিল্ক, হেয়ার, এগুলো হলো আনকাউন্টেবল নাউন। ওকে, এগুলো আমরা কখনো গুনতে পারি, গুনতে আমরা এগুলোকে আমরা প্লুরালও করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের মনে হবে আমরা জল কি গুনি কোনো দিন? গুনতে পারি না। মিল্ক, হেয়ার, এগুলো আমরা কোনো দিন গুনতে পারি না। আরও রয়েছে এরকম অসংখ্য আনকাউন্টেবল নাউন, এগুলো আমরা কখনো গুনতে পারি না, তাই এগুলো আনকাউন্টেবল নাউন। আমাদের মনে রাখতে হবে যে সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম সেটা শুধুমাত্র কাউন্টেবল নাউনের হয়, ঠিক আছে? মনে রাখতে হবে কাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার থাকে, এর প্লুরাল ফর্ম কখনো হয় না। কাউন্টেবল নাউনে শুধুমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটো ফর্মই হয়। সো আমরা যতগুলোই সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম দেখব প্রত্যেকটাই কাউন্টেবল নাউন, এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন না। আনকাউন্টেবল মানে যেগুলো গুনতে পারি না এর সবসময় সিঙ্গুলার ফর্ম হয়। যেরকম যদি দেখো ওয়াটার, তাই তো আমরা একটু আগে কী দেখলাম? ওয়াটার, ঠিক আছে, যদি ওয়াটার, এটার কখন আমরা ওয়াটার্স করতে পারি না। ওয়াটার্স যদি বলি, ঠিক আছে, ওয়াটার্স আলাদা একটা নাউন, এর প্লুরাল ফর্ম এটা না। ওয়াটার্স মানে হলো সমুদ্র, ঠিক আছে, ওয়াটার মানে জল, এর কখনো প্লুরাল হয় না, এর ওয়াটার্স হয় না, মানে অনেক জল হয় না কখনো। যদি ওয়াটার্স বলি এটা আলাদা একটা নাউন, আলাদা ওয়ার্ড, যার কথা অর্থ অর্থ হলো সমুদ্র, ঠিক আছে। সো এগুলো আরও রয়েছে নাউনের ফর্মগুলো আমরা আরও দেখব যেগুলো আনকাউন্টেবল। এবং এর ক্ষেত্রে মনে রাখবে মাছ ইউজ করে, মাছ ইউজ করে আমরা বলতে পারি, যেরকম বলি মাছ ওয়াটার, মাছ মিল্ক, আমরা প্লুরালিটি দিতে পারি বাট প্লুরাল ফর্ম হয় না কখনো এগুলোর, ঠিক আছে। মাছ, মো, মেনি, যদি সংখ্যার ক্ষেত্রে হয় ধরো হেয়ার, মেনি হেয়ার যদি বলি, ঠিক আছে, সেই ক্ষেত্রে হয়। যেরকম নলেজ, নলেজ কি কোনো কাউন্টেবল নাউন? না, আনকাউন্টেবল নাউন, মাছ নলেজ বলতে পারি আমরা, ঠিক আছে। সো মনে রাখবে মাছ ইউজ করে আমরা মানে কাউন্টেবল, যেগুলো আনকাউন্টেবল নাউন তার সাথে প্লুরালিটি দেখাতে গেলে আমাদের মাছ ইউজ করতে হয়, বাট এর কিন্তু প্লুরাল ফর্ম হয় না। ওকে, বাট কাউন্টেবল নাউন যেটা রয়েছে সেটা সিঙ্গুলার প্লুরাল দুটো ফর্মই হয়। দেখো এগুলো আমাদের কথাগুলো যেগুলো দিয়েছে এগুলো একটু মুখস্থ করবে, তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, এখানে পেয়ে যাবে। সো দেখো রয়েছে কমান্ডার ইন চিফ, ওকে, কমান্ডার ইন চিফ, এর প্লুরাল কি? কমান্ডার্স ইন চিফ, ওকে। তারপর দেখো মেজর জেনারেল, মেজর জেনারেলের প্লুরাল ফর্ম কি? মেজর জেনারেলস, ওকে। তারপরে দেখো এটা কিন্তু মুখস্থ করবে, মেজর জেনারেল কিন্তু মেজর্স জেনারেল হয় না, মেজর জেনারেলস। অ্যাটর্নি জেনারেল আবার অ্যাটর্নিস জেনারেল, ওকে, এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু। এরকম কমান্ডার ইন চিফ, এরকম হাইফেন হাইফেন কম্পাউন্ড নাউন, এরকম থাকে কম্পাউন্ড নাউন, বাট এখানে যে কমান্ডার ইন চিফ রয়েছে সেটার সাথেই কমান্ডার্সের সাথে সবসময় হবে। মেজর জেনারেল, মেজর জেনারেলস, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নিস জেনারেল, মেইড সার্ভেন্ট, এটা কী হবে? মেইড সার্ভেন্টস, ওকে, মানে মহিলা পরিচারিকা, পরিচারিকা যেটা থাকে, ঠিক আছে, সেটা হলো মেইড সার্ভেন্টস। তারপর দেখো লুকার অন, মানে যে ধরো যে দেখে দর্শক, ঠিক আছে, এরকম লুকার অন, সেটা কি? লুকার্স অন।
তারপর দেখো মাদার ইন ল এ কি হয় মাদার্স ইন ল যদি প্লুরাল করি সিঙ্গুলার থেকে মাদার্স ইন ল তারপর ম্যান সার্ভেন্ট দেখো মেন সার্ভেন্টস দুটো ফর্মই ম্যানও মেন হয়ে যাচ্ছে এবং সার্ভেন্টটাও কি সার্ভেন্টস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যদি উইম্যান সার্ভ মানে ওম্যান সার্ভেন্ট থাকে সেই ক্ষেত্রে উমেন সার্ভেন্টস হয়ে যাবে ঠিক আছে ওম্যান সার্ভেন্ট থাকলে ওমেন সার্ভেন্টস হয়ে যাবে সেম একই ম্যান সার্ভেন্টের মতোই দুটোই ম্যান সার্ভেন্টের কিন্তু এটাও ম্যানও সার্ভেন্ট দুটোই কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে দেখো এটা ভাওয়েল চেঞ্জের মাধ্যমে এম ই এন এটা ই হয়ে যাচ্ছে তারপর নাম্বার এইট দেখো এম এ এম এ কি এম এস ঠিক আছে এম এ এখানে একটা ফুলস্টপ হবে এম এস ঠিক আছে মাউস মাইস অক্স মাউস ইঁদুর মাই মানে মানে মাউস মাইস হয়ে যাচ্ছে প্লুরাল অনেকগুলো ইঁদুর অক্স একটা সার ধরো অক্সেন প্লুরাল ফর্ম ঠিক আছে এগুলো মুখস্থ করবে ডেটাম ডেটা ডেটাম হলো সিঙ্গুলার ফর্ম ডেটা হলো প্লুরাল ফর্ম ওকে মিডিয়াম কিছু মাধ্যম আর কি মিডিয়াম মিডিয়া মিডিয়াম মিডিয়া ফোরাম ফোরাম মানে কোনো সম্মেলন ধরো কোনো একটা সম্মেলনের স্থান ফোরাম ফোরা ফোরামস হয় ফোরাও হয় দুটোই হয় ঠিক আছে দুটোই মনে রাখবে স্টেডিয়াম স্টেডিয়া ক্রাইটেরিয়ন সিঙ্গুলার ক্রাইটেরিয়া হলো প্লুরাল ওকে ফেনোমেনন ফেনোমেনন হলো সিঙ্গুলার ফেনোমেনা হলো প্লুরাল তারপর দেখো ফর্মিউলা এফ আর এম ইউ এল এ আর যদি প্লুরাল হয় ফর্মিউলা এফ আর এম ইউ এল এ ই একটা ই অ্যাড হয় লাস্টে ঠিক আছে তারপরে দেখো ওয়েসিস মরুদ্যান ওয়েসিস ও এ এ সি এস ল্যাকিউনা মানে ফাঁকা জায়গা বা ফাঁকা স্থান ঠিক আছে ল্যাকিউনা একটা ই অ্যাড হয় লাস্টে এরাটাম মানে ভুল ছাপা হয়েছে কোথাও ধরো এরকম সেটা এরাটাম এরাটা তারপর দেখো মেমোরেন্ডাম মেমোরেন্ডাম বলতে স্মারকলিপি বা এরকম কিছু মেমোরেন্ডা ঠিক আছে অ্যালামনাস মানে প্রাক্তন ছাত্র অ্যালামনি প্লুরাল ফর্ম ওকে এটা অ্যালামনাসটা আসে অনেক পরীক্ষায় এগুলো সবই ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে তাহলেই হবে সিলেবাস সিঙ্গুলার সিলাবি হলো প্লুরাল অ্যাডেন্ডাম অ্যাডেন্ডাম মানে হলো কোনো কিছু সংযোজন অ্যাডেন্ডাম তার হলো প্লুরাল ফর্ম ওকে সো এখানে চব্বিশটা আমরা দেখলাম এই চব্বিশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মুখস্থ করে নেবে পিডিএফ তো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েই দেবো ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলের ওখান থেকে পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো তারপরে দেখো নাম্বার ওয়ান যেটা রয়েছে প্লুরাল ফর্ম বলতে হয় আমাদের রুফ আর ডবল ও এফ রুফ বলতে ছাদ সো রুফের প্লুরাল ফর্ম কী হবে অপশন এ রয়েছে আর ও ভি ই এস রুফস অপশন বি আর ডবল ও এফ ই এস রুফস অপশন সি আর ডবল ও এফ ভি ই এস রুফস না অপশন ডি আর ডবল ও এফ এস রুফস এর কারেক্ট অ্যান্সার অপশন ডি রুপস আর ডবল ও এফ এস রুপস তারপর নাম্বার টু দেখো প্লুরাল ফর্ম ডিয়ার ডিয়ার ডিয়ারের প্লুরাল ফর্ম বলতে হবে আমাদের ডিয়ারের কী হয় অপশন এ রয়েছে ডিয়ার্ড ডি ডব্লিউ আর ই ডি অপশন বি রয়েছে ডিয়ার্স অপশন সি রয়েছে ডিয়ারিস আর অপশন ডি রয়েছে ডিয়ার সো মনে রাখবে ডিয়ারের সিঙ্গুলার ফর্মও ডিয়ার প্লুরাল ফর্মও ডিয়ার আর তোমরা যদি চাও কোশ্চেনগুলো করছে এখানে তোমরা কিন্তু মক টেস্টের মতো অ্যান্সার দিতে পারো ওকে আর কিছু কিছু ক্ষেত্রে ডিয়ার্সও ইউজ হয় ঠিক আছে এটাও হয় ঠিক আছে ডিয়ার্সও হয় কিছু কিছু ক্ষেত্রে বাট মোস্ট অফ মানে বেশি ডিয়ারটাই হলো কারেক্ট অ্যান্সার অকেশনালি অনেক জায়গায় দেখবে ডিয়ার্সও ইউজ করা হয়ে থাকে সো যদি অপশন থাকে ডিয়ার ডিয়ারটাই চুজ করবে ওকে তারপরে নাম্বার থ্রি দেখো প্লুরাল ফর্ম সিস্টার ইন ল সিস্টার ইন ল হলো এর প্লুরাল ফর্ম আমাদের বলতে হবে দেখো সিস্টার ইন লয়েস অপশন বি সিস্টার্স ইন ল অপশন সি সিস্টার ইন লস অ্যান্ড অপশন ডি সিস্টার্স ইন লস কোনটা কারেক্ট অ্যান্সার হবে সিস্টার ইন ল এর যদি আমি প্লুরাল ফর্ম বলি অপশন বি যেটা রয়েছে সিস্টার্স ইন ল ওকে তারপরে দেখো নাম্বার ফোর প্লুরাল ফর্ম অক্স এইমাত্র আমরা দেখলাম অক্স অক্সের প্লুরাল ফর্ম কি অক্সেস অক্সেন অক্সিস না অক্সেস মানে এস রয়েছে একটা অক্সেস যাই হোক এর প্লুরাল ফর্ম কী হবে অক্সেন অবভিয়াসলি অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার তারপর নাম্বার ফাইভ দেখো চুজ দ্য প্লুরাল ফর্ম অফ বিলিভ বিই এল আই ই এফ বিলিভ সো বিলিফের প্লুরাল ফর্ম কী হবে অপশন এ রয়েছে দেখো বিলিভস অপশন বি রয়েছে বিলিভস অপশন সি বিলিভস বিএলআই এটা আই রয়েছে বিই এল আই ভিই এস আর এটা বিই এল আই ই ভি এস ওকে তারপর ডি দেখো বিলিফিংস সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে বিলিভ মানে বিশ্বাস কোনো আস্থা ঠিক আছে এর প্লুরাল ফর্ম কোনটা হবে কমেন্টে অ্যান্সার করতে পারো তোমরা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার বিলিভস তারপরে দেখো নাম্বার সিক্স চুজ দ্য প্লুরাল ফর্ম অফ এলফ এলফের আমাদের প্লুরাল ফর্ম বলতে হবে এটা কী হবে ই এল এফ এস এলফস না এলভস না ইক্স না নান অফ দিস কোনোটাই হবে না কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যেটা রয়েছে এলভস ই এল ভি ই এস
এলভস হলো কারেক্ট অ্যান্সার, এলফ এলভস। এফ থাকলে মনে রাখবে, দেখো বিলিফ তো, বিলিফটা বিলিফস হয়, বাট এলফ যদি থাকে, এফ শেষে এন্ডিং থাকা মানে ভিইএস অ্যাড হয়, ঠিক আছে, এফটা উঠে গিয়ে। দেখো ইএল ভিইএস এলভস, বেশিরভাগ ক্ষেত্রে এটাই নিয়ম। তারপরে দেখো নাম্বার সেভেন, চুজ দ্য প্লুরাল ফর্ম অফ বেসিস। বেসিসের আমাদের প্লুরাল ফর্ম বলতে হবে। সেখানে দেখো অপশন ওয়ান বিএএসএসআইএস, অপশন বি বিএএসিএস ব্যাসেস, অপশন সি বেসিসেস, অপশন ডি ব্যাসিয়াম। সো কারেক্ট অ্যান্সার কী হবে, বেসিসের প্লুরাল ফর্ম কী হবে, অপশন বি যেটা রয়েছে ব্যাসেস, বিএএসইএস। তারপর নাম্বার এইট দেখো, চুজ দ্য প্লুরাল ফর্ম অফ কোয়ার্টার, কিউ ইউ এ আর টি ই আর। কোয়ার্টারের প্লুরাল ফর্ম কী হবে, কোয়ার্টারস, কোয়ার্টারস আর আর ইএস, অপশন সি কোয়ার্টারস, অ্যান্ড অপশন ডি নান অফ দিস। কোনটা হবে, কোয়ার্টার মানে চার ভাগের, চার ভাগের এক ভাগ, ঠিক আছে, কোয়ার্টার মানে হলো চার ভাগের এক ভাগ। সো এর প্লুরাল ফর্ম কী হবে, শুধুমাত্র একটা এস অ্যাড করতে হবে, অপশন সি যেটা, এটা কারেক্ট আছে, কিউ ইউ এ আর টি ই আর এস, কোয়ার্টারস। ওকে, তারপরে দেখো প্লুরাল ফর্ম বলতে হবে থিফ, থিফ চোর। থিফের প্লুরাল ফর্ম কী, অপশন এ থিফস, টি এইচ আই ভি ই এস, টি এইচ আই ই ভি এস, ঠিক আছে। অপশন বি রয়েছে টি এইচ আই ভি ডবল ই, থিভি। অপশন সি রয়েছে টি এইচ আই ই এফ এস, অ্যান্ড অপশন ডি টি এইচ আই ই ভি ই এস। কারেক্ট অ্যান্সার অপশন ডি যেটা রয়েছে, এটা হলো কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার টেন দেখো, চুজ দ্য প্লুরাল ফর্ম অফ মাঙ্কি। মাঙ্কির প্লুরাল ফর্ম কী হবে, অপশন এ মাঙ্কিজেস, মাঙ্কিজ এমও এন কে আই এস, মাঙ্কিজ, না নান অফ দিস। এর কারেক্ট অ্যান্সার কী, কোনটা হবে, অপশন বি এমও এন কে ইউআই এস, অপশন সি এমও এন কে আই ই এস, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি রাইট অপশন, এমও এন কে ইউআই এস, মাঙ্কিজ প্লুরাল ফর্ম মাঙ্কির, ঠিক আছে। তারপর দেখো ব্রাশ, বিআর ইউ এস এইচ, ব্রাশ, এইচ থাকলে যাই হোক, এখানে দেখো অপশন এ বিআর ইউ এস এইচ ই এস এস ব্রাশেস, অপশন বি বিআর ইউ এস এইচ ই এস, অপশন সি বিআর এ এস এইচ আই ই এস, অপশন ডি নান অফ দিস। কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন বি যেটা রয়েছে ব্রাশেস, এটাই হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো নাম্বার টুয়েলভ, প্লুরাল ফর্ম বলতে হবে চাইল্ড, চাইল্ড বলতে একটা শিশু। সো এর প্লুরাল ফর্ম কী হবে, অপশন এ চিলড্রেন, অপশন বি চিলড্রেন্স, অপশন সি চিলড্রিন্স, অপশন ডি চিলড্রেইন। কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন এ চিলড্রেইন, সি এইচ আই এল ডি আর ই এন, চিলড্রেন হবে কারেক্ট অ্যান্সার, চাইল্ড চিলড্রেন, চিলড্রেন্স হয় না কিন্তু। ওকে, চাইল্ড হলো একটা শিশু, চিলড্রেন মানে অনেকগুলো শিশু। তারপর নাম্বার থার্টিন দেখো, ব্যাকটেরিয়া, যাই হোক এখানে প্লুরাল ফর্ম অফ ব্যাকটেরিয়া হবে, ঠিক আছে, দ্য প্লুরাল ফর্ম অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার প্লুরাল ফর্মটা কি সেটা আমাদের বলতে হবে। অপশন এ দেখো বিএসি টি ডাবল ই আর আই এ, অপশন বি বিএসি টি ই আর আই এ এস, অপশন বি, বি তো বললাম, সি বিএসি টি ই আর আই ইউএন, অন অপশন ডি বিএসি টি আর আই এ এল। এর কারেক্ট অ্যান্সার কী হবে, সবাই অ্যান্সার করো, অ্যান্সার হবে অপশন বি যেটা রয়েছে, বিএসি টি ই আর আই এ এস, ব্যাকটেরিয়াস। ওকে, তারপর দেখো নাম্বার ফোরটিন, উলফ, উলফ মানে কি নেকড়ে। সো এর প্লুরাল ফর্ম কী হবে, ডাব্লিউ ও এল এফ এস, অপশন বি ডাব্লিউ ও এল ভি ই এস, অপশন ডি ডাব্লিউ ও এল ভি ই, না নান অফ দিস। কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন বি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার, উলফস, উলফ, উলফস, এফটা ভি ই এস হয়ে যায়, মনে রাখবে। তারপরে দেখো নাম্বার ফিফটিন, পেনি, পি ডাবল ই এন ওয়াই, পেনি মানে শিখি আর কি। এর প্লুরাল ফর্ম কী হবে, পি ই এন এন আই এস, অপশন বি পি এন এন ই এস, পেনেস, অপশন ডি পেনিস, পি এন এন আই ই এস, অ্যান্ড অপশন ডি রয়েছে নান অফ দিস, যদি কোনোটাও না হয় তাহলে এটা। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, পি ই এন এন আই ই এস, ই এস হয়, ঠিক আছে, এস না শুধু আই ই এস, পি এন এন আই ই এস। ওকে, ওয়াইটা উঠে গিয়ে আই ই এস হয়ে যায়, মনে রাখবে। তো যাই হোক, আজকের ক্লাসে এই কটাই ছিল, এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর নেক্সট দুটো ক্লাসে তোমাদের আমি প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল যত রয়েছে সব আমি কমপ্লিট করে দেবো। আর এই লিস্টটা কিন্তু একটুখানি মুখস্থ করে নিও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সিঙ্গুলার প্লুরাল ফর্ম যেগুলো এখানে দেখতে পাচ্ছ, 24টা রয়েছে, আরও দেবো লিস্ট, এই লিস্টটা মুখস্থ করে নিও, পরে তো এই কোশ্চেনগুলো রয়েছে এগুলোও দেখবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর তোমাদের আমি নেক্সট দুটো ক্লাসের আমি তোমাদের সিঙ্গুলার প্লুরাল সব কমপ্লিট করে দেবো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এগুলো পড়ে যাবে, এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে আশা করি। সো এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে যারা প্রিপারেশান নিচ্ছ, বন্ধুবান্ধব বা তোমার চেনা পরিচিত যেই থাকুক না কেন। সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।